নমস্কার বন্ধুরা, গল্পের আনমনা আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ফৌজদারি মামলায় জিব্রাম, রচনা হিমানিশ গোস্বামী। জিব্রাম এসে হঠাৎই হাজির হলো হেমবাবুর ঘরে। এসেই এদিক ওদিক তাকাতে লাগলো, তারপর একটু হতাশ হয়ে বলল, একটু জল পেলে ভালো হতো। হিমবাবু বুঝলেন জিব্রামের গোসা হওয়ার কারণ, যে বয়ামে তার প্রিয় বস্তু থাকতো সেটি ফাঁকা। সেটিতে কখনো থাকতো টফি, কখনো লজেন চুস, কখনো বাতাসা, এখনও সব কিছুই নেই। বাতাসা দুটো ছিল কাল পর্যন্ত, কিন্তু হিমবাবুই সে দুটিকে উদারভাবে উদারীকরণ করেছেন। এখন বয়ামে বাতাসা নয়, বাতাস রূপী হতাশা। হিমবাবু বললেন, তুমি হিমবাবুর কাছে অম্বু চেয়েছো, শুধু কি তা দেওয়া যায়? ওর সঙ্গে একটু মিষ্টি তো দেবই। পাশের ঘরে গিয়ে ফ্রিজ খুলে সাদা রঙের দুটি বড় বড় কালাকাঁদ এনে জিব্রামের কাছে রাখতেই তার কাঁদো কাঁদো মুখে হাসির সুবর্ণরেখা দেখা দিল। দুটি কালাকাঁদকে শেষ করে সে এক গ্লাস জল খেয়ে বলল, কেমন আছো হিমবাবু? হিমবাবু বললেন, আমি ভালোই আছি, কিন্তু তোমার চেহারায় সে জুলুস নেই, উৎসাহেও যেন ভাটা পড়েছে। কালাকাঁদ খেয়েও মুখটা কাঁদো কাঁদো মনে হচ্ছে, চোখের নিচে কালিরও দু একটা পুঁজ লেগেছে মনে হচ্ছে। জিব্রাম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কালি পড়বে না, কালী পুজোর সময় আমি ছুটি কাটাতে কান দিতে গিয়েছিলাম। হিমবাবু বললেন, কি বললে, কোথায় কাঁদতে গিয়েছিলে? জিব্রাম তখন একটু ম্লান হাসি হেসে বলে, কাঁদতে যাইনি, কান দিতে গিয়েছিলাম। হিমবাবু বললেন, ও একই কথা হলো, তা কি এমন দুঃখ তোমার হয়েছিল যে অত দূরে কাঁদতে গেলে? জিব্রাম তখন খুব গম্ভীর হয়ে বলল, কাঁদতে আমি কোথাও যাইনি, কান্দি বলে একটা জায়গা আছে না, সেখানে ধরণীধরের বাড়িতে গিয়েছিলাম। কে ওই ধুরন্ধর? হিমবাবু প্রশ্ন করেন। জিব্রাম বলে, ধুরন্ধর নয়, ধরণীধর, আমার কলেজের বন্ধু। গ্রাম হলেও বেশ চমৎকার জায়গা, ধরণীদের বাড়িও চমৎকার, আর বাড়ির মধ্যে ডজনে ডজনে কলার কাঁদ, কালাকাঁদের চেয়ে কম মিষ্টি নয়, পারো আর খাও। বেশ নিশ্চিন্তেই ছিলাম, কিন্তু এরপর এক ফৌজদারি ব্যাপারে জড়িত হয়ে বেশ কাঁদিয়ে কাঁদিয়ে শরীরটাকে কাহিল করে দিয়েছে। এর হিলে করার জন্য ডাক্তার আবার বলেছেন কোনো হিলে গিয়ে থাকা। হিমবাবু অবাক হন, বাক্য সরে না তার আর। অবাক্য অবস্থায় কিছুক্ষণ থাকার পর বললেন, ফৌজদারি মামলায় জড়িত হয়ে পড়েছিলে তুমি? আরে ফৌজদারি মামলা ঠিক তাকে বলা যাবে না, কিংবা বলা যেতেও পারে, আসলে একটা ফৌজদারি মামলায় জড়িত হয়ে ভারী জর্জরিত হয়ে পড়েছিলাম, বলল জিব্রাম। কি বলছো কি তুমি, ফৌজদারি আবার কি বস্তু, কখনো শুনিনি। জিব্রাম বলল, ফৌজদারি কথাটা কখনো শোনেননি বলে নতুন একটা কথা শুনলে ক্ষতি কি কিছু হয়? কত বাক্য তো লেখকেরা সৃষ্টি করেন, করেন না? আপনি কি বলেন? হিমবাবু আর এরপর কি বলবেন, তিনি গম্ভীর হওয়ার একটা চেষ্টা করেন, চুপ করে থাকাই চেষ্টা করেন, কিন্তু পারেন না। বলেন, তা কি হয়েছিল খুলে বলবে? বলছি, জিব্রাম বলতে শুরু করে, ধরণীর বাড়িতে বেশ আছি, দিন রাত কলাচর্চা করি, মাঝে মাঝে কাঁচকলার চর্চাও করতে হয়। ধরণীর মা কাঁচকলার চপ বানান, আমরা চুপচাপ সেই চপ খাই, ভারী স্বাধীন জায়গা। এত ভালো চপ করেন বলে ধরণী তার মাকে বলে চপার, চুপচাপ চপ খাই, কেউ বকে না, অত চপ খেলেও কেউ চপেটাঘাত পর্যন্ত করে না। আহা, ঘি দিয়ে পাকানো কাঁচকলার চপের সঙ্গে বড় বড় চাপাটি, উফ, ভাবতেই জিভে জল এসে যায়। ধরণীর বর্দার ঘরণি কাঁদিতে একটা ছোট কাঁচকলা শিক্ষাকেন্দ্র খুলেছেন, একদিন সেই কেন্দ্র দেখতে গিয়েই হলো রাজ্যের বিপদ। কাঁচকলা শিক্ষাকেন্দ্র আবার কি? হিমবাবু প্রশ্ন করেন। জিব্রাম বলল, এর সঙ্গে সত্যিকারের গেছো কাঁচকলার কোনো সম্পর্ক নেই। এখানে ধরণীর বৌদি একটা স্কুল খুলেছেন, সেখানে কাঁচের ওপর ছবি এঁকে রং দেওয়ার কাজ শেখানো হয়। এই ধরনের কাঁচকলা লোকেরা ঘর সাজানোর কাজে ব্যবহার করে, কাঁচের ওপর খুদে খুদে ছবি আঁকার কাজও শেখানো হয়। হিমবাবু বললেন, খুদে খুদে ছবি ভালো কথা, কিন্তু দূর থেকে তা কি দেখা যাবে? জিব্রাম বলল, না না হিমবাবু, তুমি ভুল করছো, এ সে খুদে খুদে নয়, ছোটর সঙ্গে এর কোনো সম্পর্কই নেই,
এ হচ্ছে কাচের ওপর লাইন খোদাই করা, এ এক অন্য ব্যাপার। হিমবাবু বলেন, তুমি কি যে বলছো তা খোদাই জানেন। জিব্রাম বলল, সে বুঝতে হবে না তোমাকে এখন। কাঁচকলা শিক্ষা কেন্দ্র থেকে ফেরবার সময় ধরনি একাই বাড়ি চলে গেল। আমি বললাম, তুমি যাও, আমি ঘণ্টা দেড়ে ঘুরে টুরে সব দেখে ফিরবো ঠিক দুপুরের খাবার আগেই। এরপর ঘুরতে ঘুরতে দেখলাম ওই অঞ্চলে অনেক তাল গাছ, সুপারি নারকল গাছও আছে অনেক। একটা ফাঁকা গোছের মাঠ দেখলাম, সেখানে এক পাল পাঁঠা ঘাসে মুখ দিয়ে চলেছে। জানো হিমবাবু, একটা কথা আছে না, ঘাসে মুখ দিয়ে চলা, ওই পাঁঠাদের দেখেই আমার মনে হলো, তাই তো, এরাই তাহলে তারা যারা ঘাসে মুখ দিয়ে চলে। একটু পরে দেখি কয়েকটি দাঁড়িম্ব গাছ মাঠের এক কোণে দাঁড়িয়ে। হিমবাবু বলেন, কি বললে? দাঁড়িম্ব গাছ, সে আবার কি গাছ? জিব্রাম বলল, দাঁড়িম্ব গাছের কথা শোনোনি হিমবাবু? আরে, যে গাছে ডালিম ধরে, দেখি সেই গাছের একটি ডালে কয়েকটি দাঁড় কাক দাঁড়িম্ব ফল ঠোকরাচ্ছে, আর তার ঠিক তলায় এক পাঠানকোট। হিমবাবু চমকে গিয়ে বলে ওঠেন, পাঠানকোট? ডালিম বা দাঁড়িম্ব গাছের তলায়? কি বলতে চাও তুমি? হ্যাঁ, শুনে হাসতে থাকে জিব্রাম। সে বলে, দেখি একজন পাঠান, সে তার কোটটাকে খুলে তার ওপর শুয়ে দিব্যি নিদ্রা দিচ্ছে। তার একপাশে রয়েছে একটা বেশ চটকদার রাইফেল, পাঠানটির আবার চাপ চাপ দাড়ি। বেশ বেশ, আর নয়, হিমবাবু বললেন, এখানেই তুমি দাড়ি টানো, যত সব আজে বাজে কথা, এর মধ্যে ঘটনা কই, গল্পই বা কই? জিব্রাম বলল, একটু সবুর করো, এক্ষুনি সব বলছি। দেখেই বুঝলাম পাঠানটি ফৌজি, ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। কিন্তু কাকেরা তো অত বোঝে না, তারা ঠোকরাতে ঠোকরাতে একটা বড় সড়ো দাঁড়িম্ব একেবারে মোটা থেকে খুলে ফেলতেই সে কি বিড়ম্বনা, সোটান ওই পাঠান ফৌজির দাড়ির ওপর গিয়ে পড়ল। আর একটি পাঠার কি অদ্ভুত সময় জ্ঞান, সে ঠিক সেই সময় ঘাস খেতে খেতে ওই পাঠানের দাড়িতে মিষ্টি কিছুর গন্ধে পেয়েই বোধ হয় দিয়েছে এক কামড়। একসঙ্গে আকাশ আর স্থলপথে আক্রমণ, পাঠান সোটান দাঁড়িয়ে উঠে রাইফেলে গুলি ভরতে গিয়ে হুক্কা হুয়া করে হেসে উঠল। কেন কেন? হিমবাবুর প্রশ্ন। কেন? তাহলে বলি, ঠিক সেই সময় আমি হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠাতে পাঠান ভারী চটে গেল তো। কাকেদের উপর বা পাঠাদের উপর ততটা নয়, আমি ওর ওই হাস্যকর অবস্থা দেখে ফেলেছি বলে সে কাক আর পাঠাদের ত্যাগ করে আমার ওপর রাগ করে তার রাইফেল তাক করল। আমি দুহাত উঁচু করে বললাম, ওরা করলো দোষ, আর শাস্তি হচ্ছে আমার, তাও মৃত্যুদণ্ড? শুনে পাঠানটা কি যেন ভাবল, তারপর উর্দুতে কি যে বলল বুঝলাম না। সে রাইফেলটা মাটিতে রেখে কোট পরে নিয়ে দৌড়ে গিয়ে একটা পাঁঠার কান বড় একটা ছুরি বার করে কচ করে কেটে ফেলে হো হো করে হাসতে লাগল। এদিকে একটা তাল গাছের নিচে পাঁঠাদের মালিক বিশ্রাম করছিল, সে ভয়ে ভয়ে এতক্ষণ আত্মপ্রকাশ করেনি, একটা ঝোপের আড়ালে লুকিয়েছিল। কিন্তু তার পাঁঠাকে ওইভাবে বিকর্ণ হতে দেখে সে চিৎকার করে এক গাদা লোক জড়ো করে ফেলল। কাছেই ছিল মুক্তাঞ্চল, সেখান থেকে আরও মানুষজন সব ছুটে আসতে লাগলো, কেউ কেউ আবার মুক্ত হস্তে। দু চারটে কুকুরও কি হচ্ছে দেখার জন্য এসে হাজির হলো জিব্বার করে। ওরে বাবা, বলছো কি তুমি জিব্রাম, মুক্তাঞ্চল? এ অতি অসম্ভব কথা, তুমি ঝুট বলছো। জিব্রাম বলল, আমি মোটেই ঝুট বলছি না, সত্যিই ওইদিকে বেশ কয়েকটি মুক্তাঞ্চল আছে। ওখানে পুকুরে ঝিনুকের শরীরে অপারেশন করে জলে ছেড়ে দেয়, দু তিন বছর পর সেই সব ঝিনুক থেকে ভালো ভালো মুক্ত পাওয়া যায়। হিমবাবু হাঁপ ছেড়ে বাঁচেন, বললেন, ও তাই বলো। জিব্রাম বলল, আমি একটাও বাজে কথা বলেছি? না না, তুমি ঠিকই বলছো। হিমবাবু বললেন, তারপর? জিব্রাম বলল, তখন আর কি, সবাই ওই নিষ্ঠুর দৃশ্য দেখেও খুব হাসাহাসি করতে লাগলো, পাঁঠাটি ব্যাব্যা করতে লাগলো, কর্ণপাতের জন্য একটু রক্তপাতও হচ্ছিল, এক কান কাটা যাওয়াতে তার ব্যথাও হচ্ছে, আবার লজ্জাও পাচ্ছে। লজ্জা পাচ্ছে পাঁঠা? হিমবাবুর প্রশ্ন। জিব্রাম বলল, আমি ঠিকই বলছি, এক কান কাটা গেলে মানুষের যেমন লজ্জা হয় তেমনই পাঁঠাদেরও হয়, তাই একজন বলল ওর বাকি কানটাও কাটা হোক, তাহলে ও আর লজ্জা পাবে না। কেউ সে কথা শুনল না, পাঁঠাটা ব্যাব্যা করতেই লাগলো। পাঁঠাওয়ালা তখন সোটান পাঠানের কাছে গিয়ে বলল, এ কী কাণ্ড আপনাদের, হ্যাঁ,
একটা নিরীহ পাঁঠার কান কেটে দিলেন? উর্দি পড়া পাঠান একটু বাংলায় একটু উর্দুতে যা বলল তা হলো এই যে, ওই পাঁঠা অতি দুষ্ট পাঁঠা, ওর আসলে প্রাণদণ্ড হওয়া উচিত, আমি তো অল্পের ওপর দিয়ে রেহাই দিয়েছি। তখন পাঁঠার মালিক বলল, ওই পাঁঠা মা কালীর জন্য মানত করা, এটা মানতেই হবে, কোনো অঙ্গহানি হলে মা কালী সে প্রাণীকে গ্রহণ করেন না, তাই ক্ষতিপূরণ চাই, 1,000 টাকা নয় 2,001 টাকা, এ হলো গিয়ে বলির পাঁঠা, আমি সে কথাই বলি। অবলীলাক্রমে সে বলে যায়, সে বলে ওই পাঁঠার আসল দাম বহুত টাকা, আমি ন্যায্য দাম চাইছি 2,001 টাকা। অত টাকার কথা শুনে ফৌজি পাঠান বুকে হাত দিয়ে এহ ওহ বলে সোটান ফের মাটিতে শুয়ে পড়ল। এটা দেখেই বোঝা গেল ওর চেহারা যতই সুঠাম হোক আর দেখতে যতই জোরালো হোক, ওর স্বাস্থ্য বিশেষ সুবিধের নয়, ঠুনকোই বলা যায়। শুয়ে শুয়ে সে বলতে লাগলো, এ কি অসম্ভব কথা, 2,001 টাকা একটা পাঁঠার জন্য, তাও পাঁঠাটা মরেনি, তার কেবল কানই কাটা গেছে, 2টি নয় 10টি নয় মাত্র একটি কান, তার জন্য এই শাস্তির বিধান, এর চাইতে আমাকে আদালতে পাঠানো হোক, সেখানে দুষ্ট পাঁঠারও বিচার হোক। বলার পরই সে উঠে বসল, বলল হক কথা হলো আমার এতক্ষণ খেয়াল হয়নি, আমার ক্ষতিপূরণটা কে দেবে? আপনার আবার কি ক্ষতি হলো যে তার পূরণ করতে হবে, একজনের হাতে কাস্তে, সে একটা ক্ষেতে কাজ করছিল, সে কথাটা আস্তে আস্তেই বলল। ফৌজি পাঠান তখন তার দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল, পাঁঠাটা যে আমার 2 বছর ধরে তৈরি দাড়ি ছিল আর আমাকে বেদনা দিল, তার কি হবে? একটি বাচ্চা ছেলে হাতে গুলতি নিয়ে দাঁড়িয়েছিল, সে বলল, বেদানা দিল কোথায়, ও তো বেদানা নয়, দানা ভর্তি ডালিম। ওর কথায় কেউ কেউ একটু হাসল, কিন্তু অনেকেই বলল, যা যা বাড়ি যা, এখানে ইয়ারকি মারতে হবে না। ছেলেটি এরপর আর দাঁড়ালো না সেখানে, দূরে একটা বক দেখে পকেট থেকে একটা ছোট্ট মাটির তৈরি গুলি বার করে গুলতিতে ফিট করতে করতে সেদিকে ধাবমান হলো, অস্পষ্ট স্বরে কিসব বকবক করতে করতে। চুলচেরা বিচার দেখার তার চার ছিল না, আর চুলচেরা বিচার তবুও 2-4 মিনিট সময় নষ্ট করে দেখা যায়, কিন্তু দাড়িচেরা বিচার দেখার আগ্রহ তার ছিল না। একজন বৃদ্ধ উক্ত পাঠানকে বললেন, বিষয়টি প্রণিধান করারই মতো বটে, ক্ষতি তোমারও হয়েছে, কতখানি ক্ষতি হয়েছে সেটা এবার খতিয়ে দেখা দরকার, পাঁঠা পবিত্র বলেই তার দাম ধার্য হয়েছে 2,001 টাকা, এটা ন্যায্য দাম বলেই মনে হয়, ব্যাপারটা তো একটা কান নয়, আজ তো পাঁঠার ব্যাপার, তাছাড়া এটা ছিল মানতের পাঁঠা, তার একটা অন্য মূল্য ধরে নিতেই হয়, তার কানের জন্য কানুন একটু আলাদাই হবে, যদি এই পাঁঠার লেজও কাটা হতো তাহলেও এর দাম ওই 2,001 টাকাই হতো, সেটাই হতো ন্যায্য দাম। এখন দাড়ির দাম ধরলে চলবে না, ওই দাড়ি আমার গালে আটকানো ছিল, তখন ওই হতভাগা বদমাইশ পাঠা, পাঠানটির এই কথা বলল। বৃদ্ধ মানুষটি বললেন, এটা জনসাধারণের সামনে কথা হচ্ছে, তোমার গালের দাড়ি খোয়া গেছে ঠিকই, দুঃখ হয়েছে তাও অস্বীকার করা যায় না, কিন্তু গালাগাল দেওয়া এখানে চলবে না, এখানে কথা বলার সময় সঙের মতন কথা না বলে সংযত হওয়াই দস্তুর। শুনে ফৌজি জিভ কেটে বলল, বড় ভুল হয়ে গেছে, ঠিক বাদ বলেছেন, যাক আমার এই আদরের দাড়ি খোয়া এবং সঙ্গে অসহ্য বেদনার জন্য আমার ক্ষতিপূরণ চাই, সেটা হলো ওই 2,001 টাকা, কেবল তাই নয় আমি সঙ্গে ওই পাঁঠাটিকেও চাই। এই হচ্ছে আসল ফয়সালার ভিত্তিভূমি। সকলে ভাবল এবার সব শেষ হয়ে গেল, পাঠান ফৌজি পাঁঠাটা নিয়ে চলে যাবে, কিন্তু পাঁঠাওয়ালা বেঁকে বসল, কিছুতেই তাকে সোজা করে বসানো গেল না, 3-4 জন তাকে ধরে সোজা করে বসানোর সঙ্গে সঙ্গে সে ফের বেঁকে বসে, আবার বলে, এটা কি বিচার হলো নাকি, এ তো কাজীর বিচার, এ তো মগের মুলুক, এ তো বিচারের নামে প্রহসন, যাত্রার পালা, একজন আমার বিশেষভাবে লালিতে পালিতে পাঁঠার কান কাটলো, যার দাম ন্যায্য দাম ধার্য হলো 2,001 টাকা, তার সঙ্গে শোধবোধ হয়ে গেল একগুচ্ছ ফৌজদারি, এ আমি মানিনি, মানছি না, মানব না, আমি মানব সম্মান, আমার মান আছে, সম্মান আছে, এ অঞ্চলে সকলেই আমাকে সৎ পাঁঠা ব্যবসায়ী বলে গণ্য করেন, মান্য করেন, এখন বিচারে যদি এই আজব ফয়সালা হয় তাহলে সেটা হবে আমার হার, আমার সম্মানের হার, এই মামলায় হারা মানেই আমার হারিকিরি করার ব্যবস্থা,
এটা বিচার নয়, এখানে যারা আছেন তারা বিচারকও নন, এটা পশু বিচরণ ভূমি, কোনো মতেই এটাকে বিচারক ভূমি বলা যায় না, লক্ষ্য করুন এটা বিচার কক্ষই নয়। জিব্রাম বলতে লাগল, কিন্তু তার আগে পাশের ঘরে গিয়ে ফ্রিজ খুলে কি যেন খেয়ে মুখ মুছতে মুছতে চলে এলো ফের। বুঝলে হিমবাবু, ব্যাপারটা বেশ দীর্ঘ, অনেক ঘটনাই ঘটলো, আরও শুনবে? হিমবাবু বললেন, কেন শুনবো না, বেশ তো বলছিলে সব, বলো তারপর কি হলো। জিব্রাম বলল, তারপর ওখানকার একজন বাসিন্দা, শাল গায়ে এক ব্যক্তি, তার নাম ফিদুরাজগিরি, ওই অঞ্চলে ওদের পরিবারে ছিল বিশাল প্রতিপত্তি, প্রচুর শাল গাছ ছিল, প্রচুর জমি ছিল, এখনও তারা ওই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি। তাই এবারে ফিদুরাজবাবু বললেন, আমি এখানে একটি কথাই কেবল বলতে চাই, এই যে পাঁঠাটির কথা হচ্ছে, যার কান কাটা নিয়ে এত কথা এত কান্নাকাটি, এই পাঁঠার মালিক হিসেবে একজন নিজেকেই প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন, হতে পারে উক্ত পাঁঠা তারই এখতিয়ার আছে ওই পাঁঠা বিক্রি করার, বা কেউ পাঁঠাকে ক্ষতি করলে ক্ষতিপূরণ আদায় করার, এ ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু ওই পাঁঠার মালিকানা সম্পূর্ণ তার নয়, আমারও কিছুটা ভাগ প্রাপ্য হয়। ফিদুরাজবাবু থামলেন, লোকেরা উন্মুখ হয়ে তার দিকে চেয়ে রইল। তিনি বললেন, দেখুন একটা কথা ভেবে দেখুন আপনারা, এই যে পাঁঠা, এটি রোজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই মাঠে চরত, ঘাস খেত, ঘুমোত, বিশ্রাম নিত, এই মাঠটি আমার, অতএব এই পাঁঠাটির অর্ধেকটা আমার বলে আমি মনে করি, আপনারা কি বলেন, আমি এটি দাবি করতে পারি কি পারি না? একদল বললেন, হ্যাঁ মশাই, ঠিক কথা, আপনার মাঠে যদি কেউ অনধিকার প্রবেশ করে তাহলে তার জন্য কিছু ব্যবস্থা আইনে তো আছেই, শুধু প্রবেশ নয়, এ তো রীতিমতো অনুপ্রবেশ, সীমান্তে অনুপ্রবেশ হলে বন্দুকের গুলির সাহায্যে সেখানে আইন প্রতিষ্ঠিত হয়, অনুপ্রবেশের শাস্তি হয় অনুপ্রস্থান কিংবা অনুমহাপ্রস্থান, কিন্তু এখানে তা চলে না, এখানে আমরা সকলেই এ অঞ্চলের লোক, বন্দুকের গুলি দিয়ে এই সমস্যা মেটানো যায় না, উচিত নয়, এদেশটি সভ্য, এই অঞ্চলটিও সভ্য অঞ্চল, ইতিহাসে সবই লেখা আছে। একদলের বলা শেষ হলে অনেকে হাততালিও দিল। ওই দলেরই একজন বললেন, পাঁঠার জন্য যদি ক্ষতিপূরণ প্রাপ্য হয় তাহলে ফিদুরাজবাবুও পাবেন, কিন্তু এই যে আমাদের মধ্যে একজন আছেন বিশ্বসম্ভার বাবু, ইনি বলছেন এই মাঠের পথে পাঁঠারা তার বাড়ির পাশ দিয়ে যাতায়াতের সময় তার ক্ষেত থেকে যখন যেরকম তখন সেরকম ফুল খেয়ে নেয়, কোনো সময় গোলাপ খায় প্রচুর, কখনো খায় গাঁদা গাঁদা গাঁদা, আর কি বলবো, বড় কষ্ট হয় ফুলবাগানকে ওইভাবে অন্তর্হিত হতে দেখে, অনেক বলেছি কিন্তু পাঁঠাদের মালিক আমার মালির কথা গ্রাহ্য করেনি, আমার বক্তব্য হলো যে ওরা আমার বাগানের ফুল ভোজন করে ওজন বাড়িয়েছে, রোগা টিংটিংয়ে পাঁঠারা ফুল খেয়ে মোটা হয়েছে, ফুলেছে, তার চেয়েও বড় কথা আমার গাছের ফুল আর ফুলের গাছ দুটোই ওরা প্রতিদিন নষ্ট করেছে, অনেকবার ভেবেছি উক্ত অজদের যদি কেউ এসে ভক্ষণ করে তবে আমি বাঁচি, কত প্রার্থনাও করেছি, মা কালীকে মানত পর্যন্ত করেছি, যদি এই পাঁঠারা সব পরলোকগত হয় তবে তাঁকে জোড়া কুমড়ো দেব। যাক সেসব কথা, আসল কথা হলো ওই পাঁঠার ব্যাপারে যদি কোনো ক্ষতিপূরণ দেয়া হয় তাহলে আমি একটা দাবি জানিয়ে রাখলাম। এটি প্রথমে ধনী ভোটে মঞ্জুর হলো, পরে ওই অঞ্চলের ধনীকর্তা বিষ্ণুরাও সেটিকে সমর্থন করায় ধনী ভোটে সেটি ফের মঞ্জুর হলো, কিন্তু দেখা গেল মামলার তবু নিষ্পত্তি হয় না, বরং পাঁঠাদের দাবিদারের সংখ্যা ক্রমশ বাড়তেই লাগলো। শেষে ফৌজি বলল, একটা যা হোক ফয়সালা হয়ে যাক, খিদেই অস্থির হচ্ছি, আমাকে 2001 টাকা ক্ষতিপূরণ দিলেই লেঠা চুকে যায়, এও হিসেব নিকেশ করতে করতে যে আমার প্রাণটাই নিকেশ হয়ে যাবে, খিদের ঠেলা আপনারা কি বুঝবেন, আপনারা সব বাঙালি, টিংটিংয়ে চেহারা, এইটুকু পেট, ওতে আর কত খিদে হয়, আপনারা খিদের কিচ্ছু জানেন না, কিচ্ছু ধারণাও নেই। এ কথায় কেউ কেউ মুচড়ে পড়ল, কেউ কেউ সরেও পড়ল, তর্কের আর মীমাংসা হয় না, হবার কথাও নয়, বিষয়টি ক্রমশ জটিল হয়ে বিষময় হয়ে উঠছে, এ যে কিসের মামলা আর কি নিয়েই বা তর্ক বিতর্ক হচ্ছে তাও অনেকে বুঝতে পারছে না, যারা পরে এসেছে তারা তো অথই জলে, যারা প্রথম থেকে এসেছে তারাও যে থই জলে আছে তা নয়, অনেকে তো আস্তে আস্তে উদাসীন হয়ে পড়ছে, মজাটা আর জমছে না, কিন্তু হঠাৎ সমস্ত জনতা দেখতে পেল একজন বেশ হৃষ্টপুষ্ট যুবক একটা উনুন নিয়ে আসছে, আর তার পিছনে কয়েকজন পূর্ণবয়স্ক, কয়েকজন অর্ধবয়স্ক এবং কয়েকজন সিকি বয়স্ক মানুষ
রান্নার নানা রকম জিনিসপত্র নিয়ে আসছে। কেউ লঙ্কা আলু পেঁয়াজ রসুন আনছে, কেউ ধামা ভর্তি চাল। হিমবাবু হাই তুলে বললেন, আর পাচ্ছি না, অনেক মাথা খাটিয়েছো তুমি জিব্রাম, আর নয়। জিব্রাম বলল, অনেক মাথা আবার আমার কোথায় দেখলে হিমবাবু, আমার তো একটিই মাথা, ছেলেবেলা থেকে এই একটি মাথা নিয়েই ব্যতিব্যস্ত, এর উপর আরো মস্তক থাকলে আমি কি আর আস্ত থাকতাম। হিমবাবু বললেন, এসব আজগুবি কথা তুমি বানাও কেমন করে? শুনে জিব্রাম বলল, আমি কি কথা বানাই নাকি, ওরা আপনি আপনি গজায়, তা তোমার যখন ভালো লাগছে না তখন চলি আজকের মতন। হিমবাবু বললেন, সে কি কথা জিব্রাম, তোমার কথা ভালো লাগছে না তাই কি আমি বলেছি, আমার একটু ক্লান্ত লাগছিল কি না তাই হাই তুলছিলাম, এখন বলো তারপর কি হয়েছিল। জিব্রাম বলল, সেইটাই তো গল্পের আসল জায়গা, ওই যে বলছিলাম না, একদল ধামাধারী লোক আসছিল, যে আলু আনছিল তার ছিল আলু ধালু বেশ, খুব বেশ নয়, সে আবার পরিবেশ দূষণ করছিল হিমবাবু, সাংঘাতিকভাবে পরিবেশ দূষণ, সে একটা বড় বিড়ি বাড়াবাড়ি রকম করে টানছিল, আর সেই বিড়ির ধোঁয়ায় নির্মল হাওয়াকে কলুষিত করছিল। যে ধামাই করে চাল আনছিল সে ছিল এক নম্বরের চালিয়া, সে বিনা কারণেই হ্যাঁ করে হাসছিল আর বিড়ির ধোঁয়ায় কাশছিল। আবার দেখলাম যে পথে তারা আসছিল সে পথের একধারে কত সাদা রঙের কাশফুল, আর এক ধামা ধরা আনছিল লঙ্কা কাণ্ড। হিমবাবু বললেন, সে কি, তুমি যে আগে বললে লঙ্কা আনছিল, আবার লঙ্কা কাণ্ড কখন বাঁধালো সে? জিব্রাম বলল, কোত্থেকে লঙ্কা সমেত লঙ্কার ডাল ছিঁড়ে এনেছে, তাই বলছিলাম লঙ্কা কাণ্ড, ঠিক বলিনি? হিমবাবু বললেন, কি কাণ্ড তারপর? জিব্রাম বলল, একটু পরে বোঝা গেল তারা পাশের গ্রামের লোক, এই মাঠে বনভোজন করতে এসেছে, সকালেই আসতো কিন্তু জিনিসপত্র জোগাড় করতে দেরি হয়ে গেছে বলে তারা দুপুরের খাওয়া শেষ করে এসেছে, রান্না করে বিকেলে খেয়ে তবে তারা ফিরবে। হিমবাবু বললেন, মাত্র একটা উনুন নিয়ে আসছিল তারা, কত লোক সে গ্রামে ছিল? জিব্রাম বলল, তা সদুয়েক তো হবেই, এদিকে এ গ্রামের লোকও কম নয়, এ গ্রামের লোকেরা বলে উঠল আমরাও বনভোজন করব, কথাটা সকলেরই বেশ পছন্দসই হলো, এ গ্রাম ও গ্রাম মিলে সে লোক গিজগিজ ব্যাপার, যারা এতক্ষণ নানা রকম বিচার করছিলেন কেবল তারা সব বিমর্ষ হয়ে পড়লেন, চারদিকে লোক ছুটল, আরও চাল আরও ডাল নুন উনুন লঙ্কা মশলা কলাপাতা এসবের ব্যবস্থা করতে হবে, স্থির হলো দুগ্রাম মিলে সকলে একযোগে বনভোজন করবে, মাটি খুঁড়ে আটটা উনান তৈরি হলো, কড়াই হাঁড়ি হাতা খুন্তি সব জোগাড় হয়ে গেল। এমন সময় একজন বলল, একই রকম বনভোজন, মাছ নেই মাংস নেই। এদিকে সেই পাঠান ফৌজ হঠাৎ দাঁড়িয়ে উঠে স্পষ্ট বাংলায় বলল, ভাই সব কুছ পারবা নেই, হ্যাঁ আজ পাঁঠার মাংস রান্না হবে খাওয়া হবে, যে পাঁঠাটা আমার দাড়ি উপরে ছিল তাকে আমি এই বনভোজন উপলক্ষে দান করলাম। এই বলে সে বসে বসে ধ্যান করতে লাগলো। সকলে বললে, একটা পাঁঠায় কি 400 লোকের মাংসের কুলান হবে, অন্তত 20টা পাঁঠা দরকার, এক্ষুনি পাঁঠাওয়ালাকে টাকা পয়সা দেওয়া হোক, সে তার পাঁঠাগার থেকে পাঁঠার ব্যবস্থা করুক। সব ব্যবস্থাই পাকা হয়ে গেল। এদিকে ধরণী আমাকে বাড়িতে ফিরতে না দেখে মাঠে এসে হাজির, বনভোজন হবে শুনে সে বেজায় খুশি হলো, কিন্তু বলল, এটা কি বন যে এখানে বনভোজন হবে, প্রথমে এখানে বনসৃজন করা আবশ্যিক, কিন্তু তার কথা কে শোনে তখন? তখন সকলেই বনভোজনের কথা এত খুশি যে অন্য কোনো কথা তাদের কানেই গেল না, খিদে অনেকেরই তখন পেট জ্বলছিল, তাই তাড়াতাড়ি বেগুন সংগ্রহ করে কেটে ভেজে সকলকে দেয়া হলো। হিমবাবু বললেন, কত বেগুন সংগ্রহ হলো? জিব্রাম বলল, সে কে গুনবে, তা 4-5 বেগুন তো হবেই, সঙ্গে আবার সর্ষের তেলে মাখা মুড়ি, সমস্ত খাওয়া দাওয়া শেষ হতে হতে সন্ধে হয়ে গেল। হিমবাবু বললেন, তারপর? জিব্রাম বলল, এরপর আর কি, আমরা সব বাড়ি ফিরে এলাম পেট ঢাক করে, পেটের মধ্যে ঢাকের বাদ্যি হতে লাগলো, প্রভূত পরিমাণে খাওয়া হয়ে গিয়েছিল কি না, তাই ঢেকুরও উঠল কম করেও 68টা, সারা রাত চললো পেটের মধ্যে ঢাক ঢাক গুড় গুড়, মাঝে মাঝে যাত্রা দলের কনসার্ট, মনে হতে লাগলে যেন একদল পাঁঠা পেটের মধ্যে ঢুকে ক্রমাগত গুঁতোচ্ছে, ভাবলাম তার হবে না, অতখানি পাঠ্যাংশ হজম করা কি সহজ ব্যাপার। হিমবাবু বললেন, তুমি ভালোই বলছো, তোমার কাহিল হওয়ার কাহিনী, কিন্তু গল্প হিসেবে তেমন জুৎসই হয়নি,
গল্প হওয়া চাই নিটোল। টোল থেকে পাস করেই যারা গল্প বলতে যায় তাদের মধ্যে এসব ত্রুটি দেখা যায়। তুমি শুরু করেছিলে এক পাঠান ফৌজির দাড়ি নিয়ে, কিন্তু গল্পের উপসংহার করলে বনভোজন আর পাঁঠা সংজ্ঞা নিয়ে। সেই পাঠান ফৌজের কি হলো? সে প্রথমে বাংলা বলেনি কেন? পরেই বা বাংলা বলল কেমন করে বলো? এসব তোমার কাহিনীর হীনতা নয়, নয় কি কাহিনীর দুর্বলতা? জিব্রাম বলল, ওহো, বলতেই ভুলে গেছিলাম, আসলে উক্ত পাঠান ফৌজি পাঠানও নয় ফৌজিও ছিল না, তাকে ফেরারি ফৌজিও বলা যায়, বলা যায় ফেরারি রেফারিও। লোকটি আসলে পাশের গ্রামের বিখ্যাত ফুটবল রেফারি নান্টু হালদার। লোকটি একজন অভিনেতাও বটে, নানা শখের থিয়েটারে ছোটোখাটো পাঠ করে থাকে। সুদীর্ঘ তার চেহারা, কিন্তু পাটের বেলায় ছোট নাতিদীর্ঘ পাট। কোথাও সে সাজে ভৃত্য, কোথাও পলাতক চোর, কোথাও দরোয়ান, মানিয়েও যায়। তা ওই নান্টু হালদারের ইচ্ছে হয়েছিল কোনো একটি নাটকে সে রাজা সাজবে। তাকে প্রতিশ্রুতিও দেয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতির ওপর ভরসা করে সে যখন রেফারিগিরি করেছিল একটি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচে, তখন সে একটা আসল গোলকে গোল বলে হুইসেল বাজায়নি। এর ফলে গ্রামের বিপক্ষ দল জিতে যায়। সে গ্রামের লোকেদের উপর রেগে তার হিংসা এইভাবে চরিতার্থ করে। এই হলো তার চরিত্রের মূল অর্থ। এই বিশ্বাসঘাতকতা করার জন্য সে তার নিজের গ্রামে খুব নিগৃহীত হয়। এদিকে যে গ্রামের জন্য সে গোলকে না গোল ঘোষণা করেছিল, সেই গ্রামের শখের নাটকে তাকে মন্ত্রীর পাঠ দেওয়ার একটা অলিখিত চুক্তিও হয়ে গিয়েছিল। সেই অনুযায়ী সে পাঠও মুখস্থ করে ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে তাকে পাঠান ফৌজের দূত হিসেবে স্টেজে পাঠানো হয়। নান্টু হালদারকে রাজা যখন অপমান করে বলেন, হে পাঠান, তোমার সৈন্যাধ্যক্ষকে বলো তিনি যেন আজ রাতেই আমার শিবিরে সাক্ষাৎ করেন, তখন নান্টু হালদারের একটা বেশ কয়েক লাইনের কথা ছিল। তার সেটা মুখস্থও ছিল, কিন্তু সে এতই রেগে গিয়েছিল যে সে বলেছিল, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে সে সকলকে হতচকিত করে হল ছেড়ে উইংয়ের পাশে রাখা কাঠের একটা রাইফেল নিয়ে বাইরে বেরিয়ে গিয়ে এক ইয়ারের বাড়িতে গিয়ে দারুণভাবে দারুপান করে ভোরের দিকে ওই পাঠান ফৌজের সাজেই, আগে যে দাড়িম্ব গাছের কথা বলেছি, সেই দাড়িম্ব গাছের তলায় কোট পেতে শুয়ে পড়েছিল। গভীর নিদ্রায় সে আচ্ছন্ন হয়ে পড়েছিল। আসলে সে পাঠান নয়, ফৌজিও নয়, বাঙালি। রাইফেলটাও কাঠের, চকচকে কালো রং করা। বলতে বলতে জিব্রাম পাশের ঘরে গেল, ফ্রিজ খুলে ফের কি বার করে মুখে দিয়ে বলল, হিমবাবু আজ্জলি।